এটা একটা ফ্যামিলি শো মিয়া, তুমি কি করো? পিৎজা আপনারা স্ট্রিট ওভেনে আসবেন, পিৎজা খাবেন আর ইংলিশ লেখা শিখবেন। Ladies and gentlemen, presenting you Faisal Khan in a very new verse. শেষের দিকে আসছে প্রায় এবং প্যান্ডেমিক কিন্তু শেষ হয় নাই, কিন্তু তারপর আমরা খেতে চলে এসেছি। কথা মুখ প্রবলি শোনা যাচ্ছে না, তো আমি মাছটা খুলে ফেলি। এখন দেখবেন আপনারা সবাই আমার রবিনহুড ফ্রেঞ্চ কাট। আজকে আমরা দেবো আপনাকে স্ট্রিট ওভেনের পিৎজা গাইড। তো হচ্ছে প্রথমত আমরা যদি ফলো করি, নেভার বাই সামথিং জাস্ট উইথ চিজ, ইটস লাইক খালি চিজ। মানে চিজ লাভার যারা তাদের জন্য ঠিক আছে, বিবিকিউ চিকেন, ইটস বিবিকিউ চিকেন। সো ওয়েন ইউ ওয়ান্ট টু গো লাইট, ঠিক আছে, মাশরুম চিকেন নাও ইউ আর টপিং। মাশরুম চিকেনের সাথে অ্যাড হয়েছে, সাথে মজারেলা চিজ আছে, সুইস চিজ আছে, ক্যাপসিকাম, টমেটোস বাগেরা বাগেরা। বাট আমার কাছে এখান থেকে সবচেয়ে বেশি যেটা মজা লাগছে, এবং মজা না ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে সারদা। টপিং হচ্ছে টমেটো সস, চিকেন চিলি, সালামি, মাশরুম, মজারেলা চিজ, সুইস চিজ, টমেটো। ফুল সাইজ 450, মিডিয়াম হচ্ছে 320, আর যারা হইতেছে মানে কিপটা তারা 170 টাকা দিয়ে কিনে খাবে। পিৎজা বাইং গাইডের প্রথম রুল, নেভার বাই স্মল। কাম অন, ওয়াই উড ইউ বাই স্মল? মেক্স নো সেন্স। এবং হচ্ছে আমাদের আমি যেটা খাবো সেটা হচ্ছে গরুর মাংস ভুনা দিয়ে একটা পিৎজা বানায় তারা, তো এটা খুব নাকি জুস। তো এটার নাম হচ্ছে নিউ অ্যারাইভেল নাগা বালাডো, স্পেশাল নাগা সস, বিফ কিমা, মজারেলা চিজ, সুইস চিজ, ক্যাপসিকাম অ্যান্ড অলিভ। ফুল হচ্ছে 490 আর মিডিয়াম হচ্ছে 360। তো মিডিয়াম নিছি, মিডিয়ামটাই 8-9 পিস হয়, উইচ ইজ লাইক ফেয়ার এনাফ সাইজ। এবং সাথে ওয়েজেস আর হচ্ছে ড্রিঙ্কসের মেনু থেকে আমাদের এই অহরহ ড্রিঙ্কস মেনু, আমার হচ্ছে ভেরি কালারফুল মেনু, আমার কাছে ভালো লাগছে। মোহিটো মিন্ট 100 টাকা, তুই কি নিছিস? চকো ফ্যান্সি 120। আর যারা আরেকটু চিলার টাইপের খেতে চান তাদের জন্য আছে মিন্ট লেমনেড, কোকোনাট চিলি, ব্লুবেরি ডিলাক্স। নেক্সট টাইম ড্রাইভ, লেটস ওয়েট ফর দ্য ফুড। এবং এখানে আমার কাছে জিনিসটা ভালো লাগছে, খাওয়ার আগে দেখা যাচ্ছে কেমন হবে খাবারটা, যদি এরকম না হয় তাই বিল দিব না। আর এনভায়রনমেন্টের কথা যদি বলি, ওভারঅল দেখে ভালো লাগছে, ওয়াল আর্টটা ভালো লাগছে, ইটস ওকে টু ইট আ পিৎজা বাই ইয়োর সেলফ। নুরানি চেহারা, মাশাআল্লাহ। আমাদের এসে পড়েছে একটু ছোট, আমার টেস্ট অনুযায়ী একটু ওয়েজেস এর সাইজ গুলো ছোট, সাইজটা ইউনিক। টেস্টটা কেমন? আই উড হ্যাভ মেড গন ফর আ বিট মোর স্পাইসি।
স্পাইস লেভেলটা একটু কম কম লাগতেছে, বাট ঠিক আছে, যারা ঝাল খায় না তাদের জন্য ঠিক আছে, আমি আর একটু স্পাইসি নিয়ে যাবো। While we wait for the pizza, এখন আমি ভয়েস ওভারে পুরো এক্সপিরিয়েন্সটার একটা সামারি দেব। দ্য ওয়েজেস আমার মতে সাইজে অনেক ছোট ছিল, প্লিজ 130 টাকা নিচ্ছেন, আর একটু ওয়েজেস সাইজগুলো বড় করেন, বাট দ্য পিৎজা হ্যাজ নট ডিসঅ্যাপয়েন্টেড মি, আপনারা একটু পরে নিজেই দেখবেন। And to be told, truth to be told, Nagata was really fucking spicy, bhai. It was really tasty, really spicy. It was 360 taka. I have nothing to complain. The chicken, which was called Sarda, Sarda was 320 taka, which I have really nothing to complain. It was really cheesy plus chickeny. Amakase shobhi bhal lagse overall. The drink. Mojito can use a less ice, but flavor ঠিক আছে। The Coco Fancy has really surprised us. আমরা চকো ফ্যান্সি মনে করে চকলেট বেস একটা ড্রিঙ্ক মনে করে আসলে অর্ডার করছিলাম, লেটার উই ফাউন্ড আউট দ্যাট দিস ওয়াজ আ কোকোনাট বেসড ড্রিঙ্ক। ইটস রিয়েলি 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 অসম। সো ইফ ইউ লাইক মাই ভিডিওস অ্যান্ড ইউ লাইক টু কিপ মি মেকিং দেম, প্লিজ লাইক মাই ইউটিউব, ফলো মি অন ইনস্টা অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ। I am very active over there. Thanks for watching. আমাদের নাগা, হ্যাঁ এই যে নাগা, আর ওইটা হইতেছে আমেরিকান চিকেন, আমেরিকার চিকেন। So is this restaurant worth it according to your budget? How are you? Good.
ফ্লেভারফুল চিকেন সসেজের খুব ভালো একটা ফ্লেভার আসতেছে এটা ট্রাই করে দেখ আমাদের খান সাহেবের রেকমেন্ড বিফ দেখি বিসমিল্লাহির রহমান কেউ যদি স্ট্রিট ওপেন আসেন দিস ইজ আ মাস্ট ট্রাই আইটেম হাইলি রেকমেন্ড এখানকার আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট নাগা নাগা বিফ নাগা বিফ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাঁ এটার কম্পারিজনে দ্য চিকেন দিস ইজ রিয়েলি গুড বিফের একটা স্মোকি ফ্লেভার হ্যালাপিনো আছে আপনার এখানে দেখতে পারতেছেন ক্যাপসিকাম আছে অনেক ধরনের চিজ আছে পারমেসিয়ান আছে ক্রাস্টটাও খুব থিন ঠিক না খুব একটা এটাও ফ্লেভারফুল চিজ দুইটার আমার আই গেস সেম সেমই টেস্ট পাইতেছি এটা চিজ সেম চিজ সেম মাশরুম কিন্তু এটা মধ্যে মাশরুম আছে এটা হলো একটা এক্সট্রা অ্যাড অন ফিক্সার ঝাল আছে কিন্তু বিফটা কিন্তু বেশ ভালো চাল ঝাল এবং মজা সো দিস ইজ আ ভাই এটা এটার নাম কি ছিল জানিছিল কোকো ফ্যান্সি সো বেসিক্যালি দিস ইজ এ কোকো ফ্যান্সি ভিতরে কোকোনাট দেওয়া আর ইটস এ মিক্স অফ ব্লু মোহিটো অ্যান্ড আ কোকো কোকো ইটস সারপ্রাইজিংলি জোস কারণ হচ্ছে আমি ফার্স্ট মনে করছিলাম এটা মিন্ট ফ্লেভার হবে বাট এটা মিন্ট বেসের সাথে কোকোনাটের একটা সুইট ফ্লেভার পাওয়া যায় থ্যাংক ইউ ভেরি মাচ কোকো কোকোনাটের একটা সুইট বেস সুইট বেস একটা ফ্লেভার পাওয়া যায় উইচ ইজ অ্যাবসোলিউটলি মাইন্ড ব্লোয়িং সারপ্রাইজিংলি ড্রিঙ্কটা আমার না সো আপনি না সো I'm stuck with the mojito which is still very good it was actually an experimental choice by the way আমিও জানি জানতাম না তুমি চকলেট মনে করে অর্ডার দিছো ভাইয়া সেটা বলো আসলে চকলেট মনে করে অর্ডার তুমি চকলেট মনে করে অর্ডার দিছো চকলেট মনে করে অর্ডার বাট ইটস অ্যাকচুয়ালি গুড এটাও একটা মাস্ট ট্রাই চাগ 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 ওই একবার খা How was it? It was really good. Hi, if you're still here and watching it, please let me know next time ami ki video banabo because I have fucking no idea. Anyways, ami notice korchi apnara amar video dekhe jan kintu kono comment koren na. That's really sad. Comment koren na. Comment korte to taka lage na. Please comment below. Let me know what you want to see. Review koren amar video review kore jan.